সুপার সাইক্লোন আমফান ও নিসর্গের পর ধেয়ে আসছে গতি, এখন থেকেই আশঙ্কার প্রহর গোনা শুরু। 30 দিনেরও কম ব্যবধানে দুই সাইক্লোনের তাণ্ডবের পরও নিষ্কৃতি নেই। ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বিধ্বস্ত বাংলা এখনও ক্ষত মুছে উঠতে পারেনি, এখনও চলছে ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়া। আমফানের জের কাটতে না কাটতেই 2 সপ্তাহের মাথায় হাজির আরব সাগরে উদ্ভূত নিসর্গ। মহারাষ্ট্রের উপকূলে তাণ্ডব চালিয়ে বিদায়ের 7 দিন কাটতে না কাটতেই ফের নয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্কে মানুষ। এবার আসছে ঘূর্ণিঝড় গতি। কবে কোথায় কত বেগে আছড়ে পড়বে গতি, আসুন বিস্তারিত জেনে নিন। জুনের প্রথম সপ্তাহতে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। আবহাওয়াবিদদের মতে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরের বিশেষ অঞ্চলে বায়ুচাপের এমনই তারতম্য ঘটছে যে তা ঘূর্ণিঝড়ের পক্ষেই যাচ্ছে। আমরা আপনাদের একদম লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ঠিক দুই বাংলা ও উড়িষ্যা উপকূলে ঘূর্ণিঝড়ের কী অবস্থা। দেখুন, আমরা এখন দেখছি 9 জুনের বঙ্গোপসাগরে লাইভ ট্র্যাকিং। দেখছেন একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, এটা 11 থেকে 12 জুন নাগাদ স্থলভাগের দিকে ঢুকছে। তবে এটাই ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। ঘূর্ণিঝড় আমফান ও নিসর্গের পর যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নামই হবে গতি। এই ঝড়ের নামকরণ করেছে ভারত, নিসর্গ ছিল বাংলাদেশের দেওয়া নাম। নতুন তালিকায় ভারতের দেওয়া প্রথম নামাঙ্কিত গতি ধেয়ে আসবে এবার। নতুন তালিকায় 13টি দেশ এবার 13টি করে ঝড়ের নাম দিয়েছে। তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হলো পর্যায়ক্রমে নিসর্গ, গতি, নিভার, বুড়েভি, তকলি, জাস, গুলাব, শাহিন, জওয়াদ, অশনী, সিত্রাং, ম্যান্ডোস এবং মোচা। সাধারণত ঘন্টায় 65 কিলোমিটার বা তার বেশি গতিবেগের ঝড়কেই ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া হয়। এখন দেখার ব্যাপার সাগরে এই ঝড়টি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা। মৌসুম বিভাগ জানিয়েছে আরও 4-5 দিন লক্ষ্য করার পরই বোঝা যাবে আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কিনা। তবে আবহাওয়াবিদরা জানিয়েছে যদি এই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত নাও হয়, তবে 10ই জুন থেকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসুম বিভাগের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন এই নিম্নচাপ আগামী সপ্তাহে ওড়িশার দিকে অগ্রসর হতে পারে। যে কোনো ঘূর্ণিঝড়ের প্রথম ধাপই হল এই ধরনের নিম্নচাপ। তবে সব এই ধরনের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না, তবে আমরা এখন এই দিকে নজর রাখছি। আগামী কয়েকদিনেই বোঝা যাবে প্রবল বৃষ্টি নাকি আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়বে দেশ, তা সময়ই বলবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।